আজকে হলো শনিবার, তো শনিবারে এখানে দেখতে পাচ্ছ আলু ভাজা, দুপুরকার ইয়েতে আছে আলু ফুলকপি আর গাজর দিয়ে ভাজা, আর ওটা হলো কালকের সেই লোটে মাছের ঝুড়ি, আর এখানে করেছিলাম ছোলার ডাল। তো ছোলার ডালটাকেই মানে ভালো করে ফোড়ন টোড়ন দিয়ে যেমন করে করা হয়, আর এই যে এখানে আছে ভাত, আর হাজবেন্ড কিনে এসেছে সিঙ্গারা। তো এই দিয়ে আমাদের আজকে দুপুরের লাঞ্চ মেনু, আর সিঙ্গারার মধ্যে দোকান থেকে চাটনিও দিয়ে দিয়েছে। তো এই চলো দুপুরকার খাওয়া দাওয়া সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা আবার দেখা করছি। গুড ইভিনিং সবাইকে জানাই। তো এখন দেখতে পাচ্ছ যে এখানে আমি দুধের মধ্যে চকলেট গুলছি, চকলেট না, এটা হলো বনবিটা। তো বনবিটাটা ভালো করে গুলে নিচ্ছি, তার কারণ বনবিটার ভেতরে যে দানাদানা, এই যে দেখতে পাচ্ছ দানাদানাগুলো থাকে এইগুলোর জন্য। তো চলো ছেলেকেরা দিয়ে দিই খেতে, ছেলেটা খেয়ে নেবে হাত দিয়েই, কারণ সন্ধ্যাবেলা খুব একটা দুষ্টুমি করে না এগুলো খাওয়া নিয়ে। নাও এনাও তাড়াতাড়ি ধরো, মুখ ধরো, ওর যা কফি হয়, আগে খেয়ে নাও, আগে খেয়ে নাও, আগে খেয়ে নাও, আগে খেয়ে নাও, ভালো করে ধরো, মুখ ভালো করে ধরো, দুই হাতে ধরো, দুই হাতে ধরো, পড়ে যাবে। বাবা আমাকে ছাড়ি দিতে হচ্ছে, আমার হাত ছাড়ি দিচ্ছে, পড়ে যাবে কিন্তু, আমাকে ধরতে দিল না, পড়ে না জানো গায়ে। আস্তে আস্তে খাও, টেস্টি তাই। তুমি ধরো, তুমি ধরে খেয়ে নাও, পড়ে যাবে। বিকেল থেকে তো সকাল থেকে কোনো ব্লগ করিনি, ভেবেছিলাম যে শুরু করবো, কিন্তু শুরু করবো করতে করতে আর করা হয়ে ওঠেনি। তো জাস্ট দুপুরবেলা কি কি রান্না করেছিলাম না করেছিলাম তার একটুখানি ছোট্ট একটুখানি ভিডিও করে রেখেছি, আর এখন থেকে ফাইনালি শুরু করলাম। আর ছেলের ঘরে বসে বসে হাজবেন্ডকে ফোন করা দেখে ওর আর কি বায়না উঠলো, তো ফোন দেখছে, আর দেখতে পেলে আমি দুধ নিয়ে গেলাম। দুধ নিয়ে গিয়ে দুধ আর হচ্ছে বনবিটা গুলে নিয়ে গিয়ে দিলাম, ওকে খেলো। তো হাজবেন্ড চা খাওয়া আমার কিছু বলছে না, জানি না খাবে কি খাবে না, যেহেতু যদি খায় তো একটুখানি পরে করে দিচ্ছি। আর এখন আমি করতে আসলাম ময়দা মাখাবো, তার কারণ হচ্ছে ময়দা আর একটা মিক্স করে মাখাবো, পরোটা করবো, কারণ অনেক কদিন ধরে আমার খুব পরোটা খেতে ইচ্ছা করছি। এর আগে একদিন পরোটা খাবো ভেবেছিলাম, হাজবেন্ড বলে লুচি করতে, তো লুচি করেছিলাম বলে আর পরোটা খাওয়া হয়নি। তো আজকে দুপুরবেলা যখন পরোটার কথা বললাম, ও আবার বলছে লুচির কথা, আমি বলছি আগের দিনও তাই করলাম, আবার আজকে বলো ঠিক আছে তাহলে পরোটাই করো গো, তিন ফোনা করে করলাম। তারপর মা কী করে মানে তাড়াতাড়ি যাতে হয়ে যায় সেই জন্য গোল গোল করে পরোটা করে, কিন্তু সেগুলোর থেকে তিন ফোনা করে করে ভাই খেতে চায় তিন ফোনা পরোটা ভাইয়ের জন্য, আর আমরা যদি যাই হাজবেন্ডের জন্য তিন ফোনা করে পরোটা করে, বাকি সবারটা গোল গোল শর্টকাটে। তো আর হাজবেন্ড তিন গোল পরোটা খেতে চায় না, কেমন একটা লাগে, তো সেই কারণে এখন পরোটা করবো, বলে তিন গুণা করে করবো, তিন গুণা করেই পরোটা করি, ভালো লাগে ওটা বেশি খেতে। তো এই আর দুপুরবেলা ছোলার ডাল করেছিলাম, সেই ছোলার ডালে কিছুটা তোলা আছে, বেশি না একদম একটুখানি আছে, কিন্তু ওটা দিয়ে খাওয়া হবে না, সে কারণে এখন করবো একটু শুকনো শুকনো করে আলুর তরকারি, যেমনটা আমি করি জিরে ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একদম শুকনো শুকনো করে আলুর তরকারি করি, ব্যাস সেটা করবো। আর হচ্ছে আজকে অনেকদিন পর নেলপালিশ করলাম, নেলপালিশ পায়েও করেছি, আর আমাদের একটা বিয়ে বাড়ি ছিল পরশু, একটা বিয়ে বাড়ি আছে কিন্তু যাওয়া হবে না, কারণ বিয়ে বাড়িটা অনেকটা দূরে, আমাদের নিজেদেরই আত্মীয় হয় কিন্তু যাওয়া হবে না যেহেতু অনেকটা দূরে, আর ছেলের বাবার ছেলে দুজনেরই ঠান্ডা লেগেছে, আর তারপরে ছুটি নিয়ে যাওয়া, তারপর অনেকটা দূরের রাস্তা, কি ছেলের এমনিতে শরীরটা খারাপ, তারপরে আমাদের অত দূরে যায় গিয়ে আরও যদি শরীরটা বেশি খারাপ হয় সেই কারণে আর যাওয়া হবে না। তো সেই জন্যই আর কি ভেবেছিলাম যে বিয়ে বাড়ি যদি চাই তখন একবার রেলপেস্টে করে যাওয়ার জন্য হাতটা ফাঁকা রেখেছিলাম, তো যাবো না যেহেতু একদম ফাইনালি আজকে পড়ে নিই না, ভালো লাগছে বেশ। তো এই আর হচ্ছে বাইরে বেরিয়েছিলাম, আজকে হাঁটতে গেছিলাম তিন চার দিন পর প্রায়, কারণ যার সঙ্গে যাই এখন যেহেতু বেলাটা ছোটো, তো একা একা যাই যেতে একটু ভয় ভয় লাগে, তো যার সঙ্গে যাই সেই দিদিটার একটু সময় হয়ে উঠছিল না যাওয়ার, মানে সেই কারণে আর কি যাওয়া হচ্ছিল না। তো আজকে আবার তিন চার দিন পর আমার কে গিয়েছিলাম, আর ওইখানে ওই দিদিটা বলছে যে আইডোর তোমাদেরকে বললাম না একদম ভালো হয়নি, আমাদের চৌরাস্তা মোড়ের দিক থেকে করেছি, তো সত্যিই ভালো হয়নি, মানে আমার কাছে ভালো লাগেনি, ওরাও যখন বললো আমার মধ্যে আরও বেশি খুঁতখুঁতে খুঁতখুঁতে, এইটা ঠিক আছে কিন্তু এই ভুলটা একদমই বাজে করে দিয়েছে আইডোরটা। আর
দুপুরবেলা দাদা রান্না করেছিলাম দেখতে পেয়েছ। তো নটি মাছটা কী হয়েছে, মানে একার জন্য তো করতে কেমন লাগলো, খেতে বেশ ভালো লাগলে কী হবে, একার জন্য কোনো জিনিস এই ফার্স্ট টাইম এনো ফার্স্ট টাইম বলাটা ভুল হবে, করলাম আর কি অত বড় একটা জিনিসটা পুরোটাই নিজের জন্য। ও খেয়ে খাইনি, ও আজকে জাস্ট এইটুকু ভেনা ভেনা করে খেলো, কারণ ওর খুব খেতে খুব একটা ভালো লাগে না, খেতে দেখতে ভালো লাগছে, খেতেও ভালো লাগছে, মন থেকে যদি সেই জিনিসটা না চায় না, মন থেকে ঘিন্না ঘিন্না করে খেলে পরে সেই জিনিসটা দেখবে অতটা ভালো লাগে না, তো ওর হয়েছে সেই অবস্থা। যাই হোক, বেশি বকবক করবো না, চলো মানে ও যতক্ষণ বাড়ি আছে ততক্ষণ আমি আটানাটাগুলো মেখে রেখে দিই, কারণ প্রতিদিন আটা মারতে গেলে ছেলে এসে দুষ্টুমি শুরু করে দেয় আমার সঙ্গে, আটা নেবো আটা নেবো আটা নেবো, আর আটা নিয়ে সারা ঘর, যদি রুটি রান্নাতে তো তেল থাকে না, আর মানে কী বলে লুচি পরোটা এগুলো আটাতে যদি ময়ম দেবো তো তেল তেল হবে, আর ওইটা সারা ঘরে ইয়ে করলে সারা ঘর তেল 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 হয়ে যায়, মানে অল্প তেল তবু তেল 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 ওটা হয়ে যায়, তো সেই কারণে এখন আটাটা মেখে আমি রেখে দেবো, তারপরে পরে আর কি ভাজবো গরম গরম। আর আজকে ছেলে দুপুরবেলা একদম ঘুমায়নি, দেড়টা একটু আগে আগে ঘুমটা পাড়িয়েছি, দুটোর মধ্যে উঠে পড়েছে, উঠে সেই কান্না জুড়ে নিয়েছে, আমাকে পাশে শুতে হবে, আমি কাজ করবো, আমি কী করে ওর পাশে গিয়ে শুয়ে থাকবো, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমার যারা কাজ থাকবে সেই কাজগুলো কমপ্লিট করে স্নান টান করে তাড়াতাড়ি করে উঠছি, কিন্তু ও কান্না চোটা, তারপর অনেকক্ষণ থামানোর চেষ্টা করলাম, থামলো না যখন তখন আমি উঠে চলে আসলাম, এসে আমার কান আমি কোচ করলাম, তারপর অনেকক্ষণ পর টিভি চালিয়ে দিলাম, টিভি দেখবো না টিভি দেখবো না কত কত যে কাঁপুন চালিয়ে দিয়েছি, কাঁদতে 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 একাই থেমে গিয়েছে। তো এই হলো আজকের ইয়ে আপডেট সারাদিনের, আর হচ্ছে যেহেতু দুপুরবেলা ঘুমাই হোক তাড়াতাড়ি একটু ঘুমিয়ে পড়তে পারে, সে কারণে পরোটাটা ভাজবো, ভেজে এখন দুধটা খেলো তো নটার মধ্যে আমি ওকে পরোটাটা দিয়ে দেবো, যদি তাড়াতাড়ি ঘুমায় তো ঘুমিয়ে যেতে পারে, অনেক সময় একা একা ঘরের মধ্যে থাকলে না চুপচাপ শুয়ে শুট কাটুন দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে, দেখা যাক কী হয়, দেখেন তো রোজকার পারে না, মাঝে মধ্যেকার কথা বলছি, চল ব্লগে দেখতে হবে মনে সঙ্গে পরে কথা বলছি। তো এই যে আমার এখানে ময়দা মাখা হয়ে গিয়েছে, এটাকে একটুখানি তেল মাখিয়ে রেখে দিয়েছি, আর এখানে আলু কাটা রেডি, লঙ্কাটাকে চিড়ে নিয়েছি, আর এখানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, কারণ আলু তরকারি করবো তোমাদেরকে আগেই বলেছি, তো তেলটা আমার গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম গোটা লঙ্কা, একটুখানি গোটা জিরে, লঙ্কায় গুঁড়ো চোখে গেলে কি হতো, ঘরে পালা 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 পালা, যাও 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 ঘরে যাও, আমার লঙ্কার হাত লুকাবো না, লুকাবো না, তুমি যাও আমি আসছি, আমি নান্না করছি, নানা নান্না তো করতেই হবে, নান্না না করলে হবে, thank you.
তো এখানে আমরা কোটোকাটাগুলোতে যা যা ঢালা সেগুলো সব ঢেলে নিয়ে নিয়েছি দেখতেই পেলে। আর তারপরে এখানে তরকারিটা আমার জলটা শুকিয়ে গিয়েছে, আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, তো আলুগুলোকে ভালো করে আমি এখানে একটুখানি নেড়ে চেড়ে ঘেটে দিচ্ছি যাতে একটু মানে দুই একটা আলু একটু গলিয়ে দিলে কি জিনিসটা আঠা আঠা হবে সেই কারণে। তো জলটা যেহেতু শুকিয়ে গিয়েছে গ্যাসটা জোরে দিয়ে আমি এখানে জলটা যেটুকু আছে সেটুকু পুরোপুরি শুকিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। আর তারপরে দিয়ে দিলাম ভাজা মশলা। তো তোমাদের ঘরে যদি জিরে ভাজা গুঁড়ো থাকে সেটাও দিতে পারো, পাঁচফোড়ন ভাজা গুঁড়ো থাকলে সেটাও দিয়ে দিতে পারো, তাতে সেন্টটা খুব ভালো আসবে। যাই হোক, যে ভাজা মশলা থাকবে সেই ভাজা মশলাই দিয়ে দেবে, দিয়ে এটাকে একটুখানি ঢেকে রেখে দেবে যাতে সেন্টটা ওর মধ্যেই থাকে। আর তারপর দেখতেই পাচ্ছ আমি এখানে চলে মানে করতে চলে এসেছি পরোটা, আর ছেলে এখানে দুষ্টুমি করছে। দুষ্টুমি বলতে সেরকম কিছু না, যে আমার কাছ থেকে একটু আটা নিয়েছে, বললাম তোমাদেরকে ও আটা দেখলে পরে মাথা খারাপ হয়ে যায়, তো সেই আটাটাই আমার কাছ থেকে নিয়েছে একটুখানি নিয়ে ও ওই জলের ঢপের যে মুটকিটা আছে ওই মুটকিটার মধ্যে একবার ঢুকাচ্ছে একবার বের করছে এইসবই করছিলো। তারপর একটা চামচ পেয়েছিলো স্যারেলাক্সের, সেই চামচটার মধ্যে নিয়ে খেলা করছিলো, আর তার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে একটু পড়াশোনা করছে। তো ওখানে পড়াশোনা করানো আর পরোটা ভাজা দুটোই আমাদের কমপ্লিট। তারপর আমরা চলে এসেছি মা ছেলে মিলে এখানে এই ঘরে এসে খাওয়া দাওয়া করছি, আর ছেলে এই ঘরে থাকতে আমি পরোটা ভাজছিলাম, আর ও একটা পরোটা ওখানে বসে বসে খেয়েছে, আর একটা দিয়েছি কিন্তু সেটা আর খেতে চাইলো না। যাই হোক, এটার অর্ধেকটা খেয়েছে, জোর জবরদস্তি আমাকে খাওয়াতে হলো, আর না হলে পেটটাও ভরবে না। রাত্রিবেলা এর সঙ্গে অন্য কিছু খাওয়াতে গেলে যদি বমি টমি করে দেয়, ওর একটু বমি করার ধাত আছে ছোটো থেকেই। আর বেড কভারটা আগের দিনকার ব্লগে তোমরা দেখেছো বেড কভারটা চেঞ্জ করেছি, কিন্তু এই যে সন্ধ্যাবেলা আজকে কাঁচতে কাঁচতে বমি করে দিয়েছে বিছনার উপরে, যার জন্য বেড কভারটা আমাকে আবার চেঞ্জ করতে হয়েছে। তো সেটা ওই নিচে নামানো আছে, ওটা কালকে সকালে কাচাকুচি করব। ওর বাবার পাশে শুয়েছিল, ওর বাবার গা ভরে মানে কাঁচতে কাঁচতে বেরিয়ে গিয়েছে আর কি কিছুটা। ওর বাবার গেঞ্জি প্যান্ট, ওর নিজের প্যান্ট, তারপর বেড কভারের উপরে পড়েছিল সেগুলো সব নিচে নামানো আছে, কালকে সব কাচাকুচো করতে হবে। আর এখানে এখন বসে বসে আমাদের খাওয়া দাওয়া যেহেতু কমপ্লিট হয়ে গিয়েছে এখন বসে বসে ফোন দেখছে, আর হাজবেন্ড নিচে বসে খাচ্ছে, আর আমি এখানে কিছু জামাকাপড় ছিল সেগুলো সব ভাস্টাজ করে গুছিয়ে নিচ্ছি, কারণ আজকে ভাস্টাজ করা হয়নি কিছু। তো এগুলো করে নিয়ে আমি বিছনা টিছনাগুলো পাতবো, তারপর চুল পাতবো, ছেলেকে রেডি করব, তো এইসব কাজ তো থাকবেই। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, তোমাদের সঙ্গে আবার পরে শেয়ার করছি।
আজকেরকার ভিডিও। রাত্রিবেলাকার খাওয়া দাওয়া কমপ্লিট, ধোয়া মাজাও হয়ে গিয়েছে, গ্যাস ট্যাস মোছা, রান্নাঘরটা পরিষ্কার করে একদম চলে এসেছি ঘরে। আর ঘরে এসে দেখতে পেলে বিছনা টিছনাগুলো গুছালাম, ঠিকঠাক করে বিছনা করলাম, আর কিছু জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ টাজ করলাম, করে এই যে চুল বাঁধাও কমপ্লিট। আর ছেলেকে রেডি করছে হাজব্যান্ড, রেডি বলতে সেরকম কিছু না, জাস্ট ফুল প্যান্টটা ফুল হাতে জামাটা খুলে একটা হাফ প্যান্ট পরিয়ে দেবে, আর ভেতরে হাফ হাতে জামা আছেই। তো এই চলো আজকেকার ভিডিওটা এই পর্যন্তই, হয়তো খুবই ছোট হয়েছে, যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে, ততক্ষণে তোমাকে ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, আর এইভাবে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো, টাটা, গুড নাইট।